সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা আচারের মশলা নিয়ে। আমি যেভাবে আচারের মশলা বানাই সেই গোপন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করব আমার আজকের এই আচারের মশলা রেসিপিটাও আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই কি করে এই আমি আচারের মশলা বানিয়ে নিচ্ছি। এই হলো আমার আচারের গোপন মশলা। আমি এখানে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। আর এই আচারের মশলার রেসিপি কিন্তু আমার আগেও আচারের রেসিপিতে দেওয়া আছে, তবে আমি সবার সুবিধার্থে আমি আবারও আলাদাভাবে শুধুই এই আমের আচারের মশলার রেসিপিটাই শেয়ার করছি। তা আমি এখানে যা যা নিয়েছি আর কি কি মশলা নিয়েছি সবগুলো মশলা আমি পরিমাণটা বলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি এখানে নিয়েছি ধনিয়া। এখানে নিয়েছি ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া ধনিয়া। এ ধনিয়া নিয়েছি 1/3 কাপ। এখানে নিয়েছি 5 ফোড়ন, আর এই 5 ফোড়নটাও কিন্তু আমার ঘরের তৈরি। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি টেবিল চামচের সমান করে 1 টেবিল চামচ, আর উঁচু করে নিয়েছি 3 টেবিল চামচ, মানে 4 টেবিল চামচ থেকেও পরিমাণে কিছুটা একটু কম। এই যে এই টেবিল চামচটা দিয়ে আমি 3 টেবিল চামচ নিয়েছি উঁচু করে, আর 1 টেবিল চামচ নিয়েছি সমান করে। মেথি আমি এখানে 1 টেবিল চামচ সমান করে 2 টেবিল চামচ মেথি নিয়েছি। আর নিয়েছি মৌরি অথবা মিষ্টি জিরা, এটাও নিয়েছি 1 টেবিল চামচের 2 টেবিল চামচ। আর এখানে নিয়েছি সরিষা। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 2 ধরনের সরিষা নিয়েছি। এখানে নিয়েছি কালো সরিষা, কালো সরিষা নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে নিয়েছি হলুদ সরিষা, হলুদ সরিষাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 2 ধরনের সরিষা নিয়েছি। আপনারা যদি 1 ধরনের নেন তাহলে হলুদটা নিলে 3 টেবিল চামচ নেবেন, আর যদি কালোটা নেন তাহলে নেবেন 2 টেবিল চামচ, কারণ কালো সরিষাতে জাজটা বেশি থাকে তার জন্যে। কিন্তু চেষ্টা করবেন কালো এবং হলুদ দুইটাই একসাথে মিশিয়ে দেওয়ার জন্যে। এখানে নিয়েছি জুইং, এখানে মানে রাঁধুনির যে মশলাটা এটা, এখানে জুইং আর আজুইন। এটা দেখতে একই রকম কিন্তু কালারটা একটু ভিন্ন, এটা একটু দেখতে কালো আর এটা একটু দেখতে সাদা, মানে জুইন আর আজুইন। আর অবশ্যই এগুলা এই মশলাতে দিতে হবে। আর এগুলা নিয়েছি আমি 1 টেবিল চামচের 1 টেবিল চামচ উঁচু করে, কিন্তু একটা এখানে বাদ দেওয়া যাবে না। চেষ্টা করবেন জুইং আর আজুইন দুটাই এখানে নেওয়ার জন্য। এখানে 1 টেবিল চামচ উঁচু করে নিয়েছি কালি জিরা, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ উঁচু করে ছোটো এলাচ, আর নিয়েছি দারচিনি, দারচিনি ছোটো টুকরো করে নিয়েছি 1 টুকরা। মানে এই যে আমি পরিমাণটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই যে এই পরিমাণে দারচিনি নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো মরিচ। এই মরিচগুলা কিন্তু আমরা সবাই জানি অনেক ঝাল, অনেক ঝাল এই মরিচগুলা। আমি এগুলা নিয়েছি প্রায় 15টার মতো এই শুকনো মরিচ নিয়েছি। আপনারা যদি কম ঝালের নেন তাহলে 20টার মতো নিতে পারেন, বা ঝাল আর ঝাল বেশি ঝাল আর কম ঝাল মিলিয়েও 2 ধরনের মরিচ নিতে পারেন। এখানে নিয়েছি কিছুটা তেজপাতা, ছোটো সাইজের এখানে 6-7টা তেজপাতা নিয়েছি। এখন আমি সবগুলা মশলাকে শুকনো একটা তাওয়ায় একদম চুলাটাকে লোতে রেখে মশলাগুলাকে একটু ভালো করে ভেজে নিব। এগুলাকে কিন্তু কাঁচা ব্লেন্ড করলে হবে না, একটু টেলে নিতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তাহলে আমি এগুলাকে টেলে নিতে চলে আসলাম। আচ্ছা, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা যখন একটু গরম হবে তখন দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা, দারচিনি, মরিচ, মানে ছোটো মশলাগুলো একটু পরে দিব, এগুলাকে আগে একটু ভেজে নিব। এগুলাকে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি যে যতটুকু পরিমাণ আপনাদের সাথে শেয়ার করেছি তার চাইতে আমি আরও বেশি পরিমাণে মশলাটাকে বানিয়ে নিচ্ছি, তাই আমি আমার প্রয়োজন মতো আরও মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। কারণ আমার
আচার মশলাটা বানানোর সময় একটু বেশি করে বানাই, আমি অনেক আচার বানাই যার জন্য আমার এই মশলাটা একটু বেশি দরকার। আপনাদের যতটুকু দরকার এতটুকুই বানিয়ে নিতে পারেন, বা আমি যতটুকু পরিমাণ দেখিয়েছি আপনাদের আরও কম দরকার হলে এই মশলাটা কিন্তু আপনারা পরিমাণটা একটু কম নিয়ে মশলাগুলোকে ভালো করে এভাবে হালকা তাওয়ায় একটু তেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন। মানে আমার একটু বেশি প্রয়োজন, তার জন্য আমি পরিমাণে একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। চুলাটাকে কিন্তু একদম লোতে রেখে একটু ধৈর্য একটু সময় নিয়ে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে, যেন মশলা কোনোভাবে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো হবে না। মশলাগুলা আমার ভাজা হয়ে গেছে, এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এগুলাকে আমি গুঁড়া করে নিব। ঠান্ডা হওয়ার পর মশলাগুলাকে আমি একটা গ্রাইন্ডারে করে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি আস্ত জিরাটা দেইনি। তখন আমিও বলতে ভুলে গিয়েছিলাম যে আস্ত জিরা আমার দেওয়া হয়নি, কারণ আমি এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করব। তার জন্যে তেলে রাখা আগে থেকে জিরার মানে গুঁড়া আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা এখানে আস্ত জিরাটাও প্রথমেতে দিয়ে নিতে পারেন। আবারও মশলার সাথে কয়েক কিছুক্ষণ এটাকে একটা মানে মিক্স করে নিলাম। এই যে দেখুন মশলাটা এরকম হয়েছে। এটাকে কিন্তু ছেলে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ এই মশলাগুলো আর ছেলে নিতে হবে না, খুব সুন্দর করে কিন্তু ভাঙা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি। একটু সময় করে যখন যারা বেশি বেশি আচার বানান এভাবে করে একটু মশলাটা একটু বেশি করে নিতে পারেন। ভালো যে কোনো কিছু একটা শুকনো বয়ামে কিন্তু এই মশলাটাকে 2 থেকে 3 মাস মানে ভালো ফ্লেভার থাকবে এরকম আচারটা কিন্তু মানে বানিয়ে নিতে পারেন। যখন মশলাটা করা থাকে তখন কিন্তু আচার বানাতে তেমন একটা ঝামেলাই হয় না। তার জন্যে কিন্তু আমার আচার একটু বেশি পরিমাণ বানাতে হয়, তার জন্য আমি এভাবে একটু সময় করে আচারের মশলাটাও বেশি করে বানিয়ে নিই। তা আমি আজকে আমার আচারের গোপন মশলাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একবার চেষ্টা করবেন এই আচারের মশলাটা দিয়ে আচার বানানোর জন্য। তবে আপনারা অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা কমেন্টস করবেন, অনেকে ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না, একটা লাইক আর কমেন্টস করে অবশ্যই বলে যাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।